ওকে বন্ধুরা, আমরা আছি ডিগ্গি নদীতে, দেখতে পাচ্ছেন আমরা এখন প্রবেশ করব। একটু কথা বলি, এটা ছিল মানে এটা আমার ইউটিউব ভিডিও, তো আমাদের ভিউয়ার জন্য আমি কিছু বলি যে সম্পর্কে আমাদের যে ফটো কম্পিটিশনটা হয়েছে, আমার খুবই খুশি যে এরকম কম্পিটিশন হয়েছে এবং আপনাদের মতো নিয়মিত পার্টিসিপেট করছেন, এতটা এনথুসিয়াজম লাগছে, খুবই খুশি হচ্ছে। আচ্ছা, আপনি কি আমাকে দেখাতে পারবেন যে এখানে কোন ছবিটা ফার্স্ট হয়েছে? এটা হচ্ছে আমাদের থার্ড প্রাইজ, আমরা যাচ্ছি সেকেন্ড প্রাইজ। I'm growing up with my doll. এটা প্রিটি সেলফ এভিডেন্ট যে ছবি দেখছেন যে মেয়েটা এখানে উনি অনেক ইয়াং, তার বেবিটা অনেক ইয়াং। তো এখানে আমাদের টপিকের মধ্যে বাল্য একটা বিষয় আছে, যে এখানে একটা মানুষ সম্মতি সিদ্ধান্ত কত আর কি বাইরে। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন আজকের মতো। ওটা তো সম্ভবত দেখা হয়েছে সবার। এই ফটো কনটেস্টে অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে পাঠানো 150 জন ফটোগ্রাফারের ছবি থেকে বাছাই করে 23 জন ফটোগ্রাফারের ছবি প্রদর্শন করা হয়েছে। নারীরা যেন নিজের অধিকার সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারে এবং সমাজের নানা বাধা পেরিয়ে নিজের অধিকার আদায় করতে সক্ষম হয়, সেই বিষয়টি এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। নারী পুরুষের ভেদাভেদ সমাজ থেকে দূর করা এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। আমার জীবন, আমার অধিকার।